আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার হাতে যে পান দেখা যাচ্ছে এটা কত করে? কি 50 টাকা বিড়া। 50 টাকা বিড়া? এটা কি রাজশাহীর পান নাকি? রাজশাহীর পান। আপনারা কি মহেশখালীর পান নিয়ে আসেন না? না ভাই, এটা মোটা হয়, সেজন্য চলে না এটা। মহেশখালীর পান এখানে চলে না? না চলে না। আর আপনি মানে কয় আইটেমের পান এখানে বিক্রি করেন? পাঁচ ছয় রকমের। পাঁচ ছয় রকমের? কোনটার কেমন দাম যদি দেখাতেন? 30 টাকা, 50 টাকা। এটা কত? 30 টাকা। এটা 30 টাকা। আর এটা? এটা 50 টাকা। এটা 50 টাকা। তারপরে এই যে এই কোয়ালিটির পান 70 টাকা। এখনো দুই তিন রকমের আছে, কিন্তু ওগুলো এখনো বের করা হয়নি। ওইগুলো এখনো বের করেননি? ওই যে ওই সাইডে দেখতেছি পেছনে সাজায় রাখছেন, ওগুলো 20 টাকা। 20 টাকা বিড়ে। আর আপনি সুপারি বিক্রি করতেছেন কত করে? এই যে এটা 500 টাকা কেজি। এটা 500 টাকা কেজি। আর কাটা, হাফ কাটা একই, এটাও 500 টাকা কেজি। আর ঝিরি ঝিরি ওগুলো সব একই, সব একই 500 টাকা কেজি। আর কাঁচা সুপারি কত করে বিক্রি করতেছেন? 4 টাকা পিস। এটা 4 টাকা পিস, তাহলে সব 400 টাকা সব। আপনারা কিনেন কত করে? 300, 350 গড়, দুটা মিলে গড় করে কিনেন। আর এইগুলো কত করে বিক্রি করতেছেন? 5 টাকা পিস। এইগুলোর ভিতরে মনে কাঠ ভালো, তাই না? এইগুলো করে কেনা হয়। আপনাদের এই হাটের নাম? খন্না হাট। খন্না হাট। আপনাদের এখানে আসলে বেচা বিক্রি কেমন হয়? মোটামুটি ভালো। বেচা বিক্রি মোটামুটি ভালো হয়? আপনি কি এই হাটেই করেন নাকি অন্য দুই চারটা হাট করেন? শুধু এই হাটে। এই হাট করলেই হয়ে যায় আপনার? এই হাটে কি আপনি সম্পূর্ণ পান বিক্রি করতে পারেন? না, দোকান আছে আপনার বাড়িতে? বাড়িতে দোকান আছে বলতে কি, বাজার, ওই বাজার বিক্রি হয়। ওই বাজার বিক্রি করেন? তাই তো বলি যে এক হাটে তো পান বিক্রি হবে না, নষ্ট হয়ে যাবে আপনার পান। ভাইয়ের নাম? মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। আপনার বাসা এখানে? ঠিক আছে ভাই, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।